বন্ধু আমাদের সুধীর পোদ্দারের মেয়ের বিয়েতে আমরা নেমন্তন্ন গেছিলাম, ওখান থেকে ফিরছিলাম। এখন ঘড়িতে বাজে 10টা, এই 10টা 20 নাগাদ, এই মাত্র ঘটনা। আমাদের রাস্তার মাঝখানে নির্জন রাত্রে চাপাডাঙ্গা কলেজের গেটের মুখটা, ওইখানটা অন্ধকার আছে, ওইখানটাতে দুটো একটা মোটরসাইকেলে দুটো ইয়ং ছেলে মুখে মাস্ক পরে আছে, চিনতে পারিনি। তারপরেতে আমাকে উদ্দেশ্য করে একটা চিৎকার করে, আমি পিছনে তাকাতি, আমার মুখটা এইভাবে চেপে ধরে ঘাড়েতে এইভাবে মাথায় মারে, এবং আমার ছেলেটা সামনে ছিল আর ওরা দুজনে পিছনে ছিল। এইবার ওরা, আমি এরকম এদিক ওদিক করছি, তারপরেতে ওরা গাড়িটা এগিয়ে গিয়ে গাড়িটা দাঁড় করিয়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে জোরে গাড়িটা চালিয়ে বেরিয়ে চলে এসেছি। তারপর লোকজন আসছে দেখে ওরা পালিয়ে গেছে। তা আমার মনে হচ্ছে ওদের কাছে পিস্তলও ছিল এবং আমাকে মেরে ফেলারই আজকে চক্রান্ত ছিল। আমার স্ত্রীকেও ধাক্কা মেরেছে। তা আমার যেটা মনে হচ্ছে যে এটা একটা বড় রকমের চক্রান্ত চলছে। আমি পুলিশ প্রশাসনের কাছে জানাচ্ছি, চাপাডাঙ্গা কলেজ রোডের CCTV আছে, এই টাইমের মধ্যে কারা এসেছিল আবার তা কারা ব্যাকে গেছে, যদি পুলিশ মনে করেন এর অপরাধী গ্রেপ্তার খুব সহজেই হয়ে যাবে এবং বোঝা যাবে যে কারা এসেছিল এবং কারা আমাকে মারার চক্রান্ত করছে। আমি জানি না, আমি জ্ঞানকৃত কারো ক্ষতি করেছি বলে আমার মনে হয় না, কিন্তু এটা আমার মনে হচ্ছে রাজনৈতিক কোনো গেম প্ল্যান চলছে আমার বিরুদ্ধে। আমি যেই করুক, আমি তাদেরকে বলতে চাই একটাই কথা, যে আমি জীবনে আজ 30-32 বছর রাজনীতি করছি, আমার জীবনে আমি কারো কোনো দিন ক্ষতি করিনি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। এটাই আমার অপরাধ যদি হয়ে থাকে তাহলে আমি অপরাধ করেছি। তোমরা মারার দরকার হয় প্রকাশ্যে মারো, এইভাবে রাতের অন্ধকারে মারার কোনো যুক্তি নেই। আমাকে মেরে যাও, আমি মুখ বুঝে তোমাদের মার খাবো। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.